হ্যালো দোস্তো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নীল দর্পণ। নতুন আর একটা ভিডিওয় আপনাদের স্বাগত। এটি হচ্ছে বামুনহাট রেলওয়ে স্টেশন, আর এখান থেকে শুধু একটিমাত্র এক্সপ্রেস ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয়, আর এটি হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো আমি কলকাতা যাওয়ার প্রায় 10-12 ঘন্টা জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছুদিন আগে দোমনিতে যে রেল দুর্ঘটনা হয়েছিল, সেখানে আমারও একজন আত্মীয় ছিল। ওনার যদিও বেশি কিছু হয়নি, শুধু পায়ে একটু ফ্র্যাকচার হয়েছে। তো ইনকোয়ারির জন্য মানে কলকাতা থেকে নোটিশ পাঠিয়েছে, সেই কারণে আজকে আমরা কলকাতায় যাচ্ছি। ছোট ময়না, হাই করো, হাই 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 হাই। এটাই সেই জায়গা যেখানে কিছুদিন আগে রেল দুর্ঘটনা হয়েছিল। ট্রেনের বগিগুলি এখনও এখানে পড়ে পড়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো এনজিপিতে। এখন আমরা আসি আমবাড়ি ফালাকাটার মধ্যে। তো এখানে কিছুক্ষণ মানে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, আর একটু পর ছেড়ে দেবে। আর কিছুক্ষণের মধ্যে আমরা শিয়ালদায় পৌঁছাবো। এখন অন্ধকার, শিয়ালদা স্টেশনে নেমে ধর্মতলা যাওয়ার জন্য আমরা একটা বাসের মধ্যে উঠলাম। তো দোস্ত, মানে এখন আমি আছি শহীদ মিনার মাঠে। আমার সামনেই রয়েছে শহীদ মিনার, দেখাচ্ছি আপনাদের। এটি হচ্ছে ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম। আর এখন আমরা যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে, মানে হাওড়া স্টেশনের সামনে গিয়ে নামবো এবং তারপর হাওড়া ব্রিজ এবং গঙ্গার ঘাটে নামব। দোস্ত, আমরা এখন হাওড়া ব্রিজ পায়ে হেঁটে পার হচ্ছি।